ওকে, সো এবার আমরা পড়তে চলেছি ট্রানজিশন স্টেট থিওরি। আমরা বেশ কিছুটা পার্ট জেনে গেছি আমাদের এসএন টু রিঅ্যাকশনসের সম্বন্ধে। সো ট্রানজিশন স্টেট থিওরি উইল বেসিক্যালি স্টার্ট উইথ ফ্রি এনার্জি ডায়াগ্রাম। সো ফ্রি এনার্জি সম্বন্ধে আশা করি সবার একটু আইডিয়া আছে, আমরা এটাকে থার্মোডাইনামিক্সে পড়ে থাকি। সো ফ্রি এনার্জিকে আমরা ডিনোট করি ডেল জি, বেসিক্যালি ফ্রি এনার্জি চেঞ্জ, ঠিক আছে, এটা দিয়ে ডিনোট করা হয়। সো এটা যদি কোনো রিঅ্যাকশানের ক্ষেত্রে নেগেটিভ হয়, যদি এটা কোনো রিঅ্যাকশানের ক্ষেত্রে নেগেটিভ হয় তাহলে সেই রিঅ্যাকশানটাকে আমরা ফিজিবল রিঅ্যাকশান বলি, এবং এই টাইপের রিঅ্যাকশানকে আমরা নাম দিয়েছি এক্সারগোনিক রিঅ্যাকশান, ঠিক আছে, এক্সারগোনিক রিঅ্যাকশান। এবং এটা যদি পজিটিভ হয় তাহলে এটার নাম হচ্ছে হলো এন্ডারগোনিক রিঅ্যাকশান, ঠিক আছে। এটা যদি পজিটিভ হয় তাহলে এটার নাম হচ্ছে এন্ডারগোনিক রিঅ্যাকশান। আচ্ছা, এবং ডেফিনেটলি তুমি আমি সবাই জানি এটার একটা ফর্মুলা আছে, ডেল জি নট ইজ ইকাল টু মাইনাস আর টি, তাই না, লন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে। সো সেখান থেকে আমরা পেতে পারি কে ইকুইলিব্রিয়াম will be equal to del g naught by rt dike minus, theek hai। so in case of exergonic reaction jodi ami dekhi, theek ache, ami jodi ekhan theke exergonic reaction ta dekhi, exergonic রিঅ্যাকশনস, তাহলে আমাদের ডেল জি নট কী হবে, ডেল জি নট ইজ নেগেটিভ। সো ডেল জি নট যখন নেগেটিভ হচ্ছে তখন আমরা দেখছি এই যে এলএন কে ইকুইভ্যালেন্ট যেটা রয়েছে অথবা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা তাহলে পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ। সো আমি বলতে পারি ইজ ইকুয়াল টু পজিটিভ, ঠিক আছে, এটা আমি পজিটিভ পেয়ে যাব। তার মানে আমি এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, আমার যদি এক্সারগোনিক রিঅ্যাকশন হয় আলটিমেটলি যদি আমার রিঅ্যাকশানের ডেল জি নটটা নেগেটিভ থাকে তাহলে কিন্তু আমার ন্যাচারাল লগারিদম অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইল বিকাম পজিটিভ, ঠিক আছে। এই ছোটো ছোটো ম্যাথামেটিক্স কিন্তু অল দ্য টাইম আস্তে আস্তে করে ইনক্লুড হবে হোয়েন ইউ স্টাডি ইন ডিটেল দ্য এক্সপেরিমেন্টাল স্টাডিজ অফ দ্য রিঅ্যাকশন, বিকজ দিস থিওরিজ কাম ফ্রম ভেরিয়াস এক্সপেরিমেন্টাল স্টাডিজ অফ রিঅ্যাকশন, তখন কিন্তু তোমার ম্যাথস উইল কাম ইন টু অ্যাকশন, ঠিক আছে। এবার ফ্রি এনার্জি ডায়াগ্রামটা একটু ডিটেলে বুঝবো, আমরা অলরেডি এটার ফ্রি এনার্জি ডায়াগ্রাম এঁকেছি মেকানিজম পড়ার সময়। সো আমরা ডেফিনেটলি এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আঁকবো, এদিকে আছে আমার রিঅ্যাকশন কোঅর্ডিনেট, ঠিক আছে, এটা ধরো এনার্জি অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস, এটা হলো এনার্জি অফ দ্য প্রোডাক্টস, ঠিক আছে, এটা ফ্রি এনার্জি অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস, এটা ফ্রি এনার্জি অফ দ্য প্রোডাক্টস, আর এই যে ডিফারেন্সটা আমরা পাচ্ছি এটা হলো ডেল ডেল জি নট অফ দ্য রিঅ্যাকশন, ঠিক আছে, এটা কি অফ রিঅ্যাকশন, ঠিক আছে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি প্রোডাক্টেরটা কম আসছে, সো ডেফিনেটলি তাহলে প্রোডাক্ট মাইনাস তোমার যদি রিঅ্যাকট্যান্ট করো তাহলে প্রোডাক্টেরটা কম থাকার জন্য ডেল জি নট অফ দ্য রিঅ্যাকশন উইল বি নেগেটিভ, ঠিক আছে। সো প্রথমে যে এনার্জিটা তৈরি হয় বা প্রথমে যে এনার্জিটা থাকে রিঅ্যাকট্যান্টসদের, ঠিক আছে, এই যে রিঅ্যাকট্যান্ট এখানে, এটা রিঅ্যাকট্যান্ট, এটা প্রোডাক্ট, তার থেকে আমাদের এত অবধি উঠতে হয়, ঠিক আছে। তার মানে এই যে একটা এনার্জি চেঞ্জ আছে এটাকে আমরা বলি ফ্রি এনার্জি অফ অ্যাক্টিভেশান অথবা অ্যাক্টিভেশান ব্যারিয়ার, ফ্রি এনার্জি অফ অ্যাক্টিভেশান অথবা অ্যাক্টিভেশান ব্যারিয়ার, ঠিক আছে, এটা কি লিখি আমরা,
ফ্রি এনার্জি অফ অ্যাক্টিভেশন অথবা অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার, ঠিক আছে, ক্লিয়ার? আর এইটা হলো আমার সেই টিএস স্টেট, মানে ট্রানজিশন স্টেট, ঠিক আছে। সো রিয়্যাক্ট্যান্ট প্রথমে কী করে দেখো, রিয়্যাক্ট্যান্ট প্রথমে নিজেদের যে এনার্জিটা আছে সেই এনার্জি থেকে অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটা ক্রস করে টিএস অবধি যেতে হবে। যদি তারা না যেতে পারে তাহলে কিন্তু রিয়াকশান প্রসিড করবে না, ঠিক আছে। তাই জন্য এটাকে এনার্জি অফ অ্যাক্টিভেশন বলা হয়। সো অ্যাক্টিভেট না হলে, সোজা কথা, রিয়াক্ট্যান্ট যতক্ষণ না অ্যাক্টিভেট হবে ততক্ষণ কিন্তু আমাদের রিয়াকশান হবে না। আচ্ছা, এখানে কি শুধু এনার্জি অফ অ্যাক্টিভেশন দিলে হবে? না, তার সাথে আর একটা জিনিসও দরকার, সেটা হলো অর্ডার্ড ওরিয়েন্টেশন, ঠিক আছে। দুটো রিয়াক্ট্যান্ট মলিকিউলকে ঠিকঠাক ওরিয়েন্টেশনে একে অপরের দিকে আসতে হবে। যেরকম আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আরএক্সের থেকে, এখানে যখন কোনো একটা নিউক্লিওফাইল, ধরো এক্স মাইনাস কথার কথা, নিউক্লিওফাইল যখন অ্যাটাক করছে, দিস হ্যাজ টু বি এ ব্যাকসাইড অ্যাটাক, ব্যাকসাইড অ্যাটাক হবে। তো ব্যাকসাইড অ্যাটাক হবে তার মানে কি? ব্যাকসাইড অ্যাটাক হবে তার মানে হচ্ছে হলো এদের একটা অর্ডার্ড ওরিয়েন্টেশন লাগবে। ব্যাকসাইডে হলে তবেই রিয়াকশানটা হবে, ফ্রন্ট সাইডে হলে রিয়াকশান কিন্তু হবে না। মানে যদি এক্সটা এদিকে অ্যাটাক করে তাহলে কিন্তু এটা হবে না, এটা কিন্তু হবে রিয়াকশানটা, টিএসটা তৈরি হবে। তো টিএসটা তৈরি হওয়ার জন্য তাহলে আমার কী চাই? আমার টিএসটা তৈরি হওয়ার জন্য একটা অর্ডার্ড ওরিয়েন্টেশন ইজ রিকোয়ার্ড, অর্ডার্ড ওরিয়েন্টেশন এটা কিন্তু লাগবে, ঠিক আছে। তাহলে আমার দুটো জিনিস ইম্পর্ট্যান্ট, একটা হলো এনার্জি যেটা আমাকে অ্যাক্টিভেট করবে, আমাকে ওই পর্যায়ে নিয়ে যাবে ট্রানজিশন স্টেট অবধি, এটা ডেফিনেটলি রিকোয়ার্ড। তার সাথে আমার কী রিকোয়ার্ড? অর্ডার্ড ওরিয়েন্টেশন অফ দ্য রিয়্যাক্ট্যান্ট মলিকিউলস, ঠিক আছে। এটাও কিন্তু আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, অর্ডার্ড ওরিয়েন্টেশন অফ দ্য রিয়্যাক্ট্যান্ট মলিকিউলস, ঠিক আছে। সেই দুটো জিনিস আমার কাছে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে একটা এন্ট্রপি চেঞ্জেরও বিষয় থাকে, ডেলেস। সো হোয়াট ইজ দিস এন্ট্রপি চেঞ্জ দ্যাট ইজ রিকোয়ার্ড? এটাকে এইভাবে দেখানো হয়, এটা বড় করে ইকুয়াল টু সাইন দিয়ে এরকম, ঠিক আছে। দ্যাট ইজ ইকুয়াল টু এন্ট্রপি অফ দ্য ট্রানজিশন স্টেট মাইনাস এন্ট্রপি অফ দ্য রিয়্যাক্ট্যান্টস, ঠিক আছে। এবার যদি তুমি দেখো রিয়্যাক্ট্যান্টগুলো কিন্তু হেভি নড়াচড়া করছিল, তাই জন্য কিন্তু রিয়াকশান হয়েছে। এবার ট্রানজিশন স্টেটে যদি আমি আসি তখন কিন্তু ওই রিয়্যাক্ট্যান্ট মলিকিউলগুলো একটা জায়গায় বাধা পড়ে গেছে, তার মানে ট্রানজিশন স্টেটের যে এন্ট্রপি রয়েছে ওটা কিন্তু কম আছে, তাহলে এটা কিন্তু নেগেটিভ আসবে, ঠিক আছে, এটা কিন্তু নেগেটিভ আসবে। আচ্ছা, তার সাথে আমাদের এটা জানাটাও খুব দরকার, এই যত তুমি টেম্পারেচার বাড়াবে, তত কি হবে? তোমরা কিছুদিন বাদে কেমিক্যাল কাইনেটিক্স পড়বে, ঠিক আছে, সেখানে একটা এগুলোর আইডিয়া কিন্তু আবার পাবে। মানে আমি যেগুলো পড়াচ্ছি কেমিক্যাল কাইনেটিক্সে কিন্তু তোমাকে আবার পড়ানো হবে। এটা হলো ফ্র্যাকশন অফ মলিকিউলস উইথ এ গিভেন এনার্জি, ঠিক আছে, ফ্র্যাকশন অফ মলিকিউলস উইথ গিভেন এনার্জি, ঠিক আছে। তো এটা ধরো টেম্পারেচার ওয়ানের গ্রাফ, ঠিক আছে। এবার যদি এটা টেম্পারেচার টুয়ের গ্রাফ হয়, টি টু, তাহলে ব্যাপারটা এইরকম হয়। একটুখানি আঁকাটা খারাপ হয়ে গেল এখানে, এটা ধরো টি টুর গ্রাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কেসে কোলিশনটা অনেক বেশি এফেক্টিভ হচ্ছে, কেন? সেকেন্ড কেসে তুমি যদি লক্ষ্য করে দেখো অনেকটা এরিয়া পাওয়া যাচ্ছে, এক্সট্রা এরিয়া, এই যে এটা হলো এক্সট্রা এরিয়া। এই এরিয়াটা কি? এরিয়াটা হলো নাম্বার অফ মলিকিউলসটাকে ডিফাইন করে,
ঠিক আছে, কতগুলো মলিকিউল রেডি ফর কোলিশন। তাহলে তুমি যখন এই টেম্পারেচার বাড়াচ্ছ, টেম্পারেচার টি টু মোর দ্যান টি ওয়ান, ঠিক আছে, টেম্পারেচার টি টু মোর দ্যান টি ওয়ান যখন করছো, ধরো একটা এনার্জি ফ্যাক্টর তো আছে, ধরো এনার্জি ফ্যাক্টরটা এত, ঠিক আছে, এটা ধরো ডেল জি প্লাস প্লাস, মানে ট্রানজিশন স্টেটের, সো ওটা ক্রস করে গেছো। এরপরে তোমাকে কী দেখতে হবে, দেখতে হবে কতগুলো মলিকিউলের অর্ডার্ড ওরিয়েন্টেশন আছে ফর কোলিশন, ঠিক আছে। এবার সব মলিকিউলের এনার্জি বাড়িয়ে দিয়েছো, কিন্তু তার মানে এই তো নয় যে সবার অর্ডার্ড কোলিশনের জন্য একদম রেডি তারা, কেউ কেউ ব্যাক সাইড থেকে আছে, কেউ কেউ ফ্রন্ট সাইড থেকে আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সেকেন্ড কেসে যখন টি টু ইজ মোর, তখন কিন্তু অনেক বেশি এফেক্টিভ কোলিশন হয়, ঠিক আছে। সো এটা একটা ডিস্ট্রিবিউশন কার্ভ, বাই ইউজিং প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স দে হ্যাভ ডান দিস, ঠিক আছে। সো এটা কেন হচ্ছে, দেখো টেম্পারেচার যত তুমি বাড়াচ্ছ তত কী হয়, তত তোমার কাইনেটিক এনার্জি বাড়ে, তোমরা জানো মলিকিউলসের কাইনেটিক এনার্জি বাড়ে। এবং কাইনেটিক এনার্জি বাড়ছে কেন, কারণ কি কোলিশন বাড়ছে। এবার কোলিশন যখন বেড়ে যাচ্ছে না, তখন কী হচ্ছে, তখন মোর অ্যান্ড মোর মলিকিউলস আর ক্রসিং দ্য এনার্জি ব্যারিয়ার। কোলিশন তো এমনি এমনি বাড়ছে না, ঠিক আছে, মোর অ্যান্ড মোর কাইনেটিক এনার্জি বাড়াতে কী হচ্ছে, মোর অ্যান্ড মোর